কালকে টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আমি একটা বড় মাপের গুড মেসেজ নিয়ে আসলাম, তা হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ, আমরা যেটাকে NTRCA নামে জানি, তারা কিন্তু 15,325 জন শিক্ষক নিয়োগের একটা বড় মাপের গণবিজ্ঞপ্তি আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে। এ ধরনের একটা মেসেজ পাওয়া গেল, যে মেসেজটি কনফার্ম করছে দ্য ডেইলি ক্যাম্পাস। আজকে এটা জাস্ট কিছুক্ষণ আগের মেসেজ, অনলি কয়েক মিনিট আগের মেসেজ, একদম আপ টু ডেট একটা মেসেজ। বন্ধুরা, এটা আপনাদের জন্য খুবই জরুরি বলে আমি ফিল করি। তো আমি এইটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, এই মেসেজটা তারা কী বলতে চাইছে আমি সব কিছুই বলবো। তারপরেও আমি এই মেসেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। তো চলুন আমরা এখানে জাস্ট সরাসরি ডিসকাস করি তারা কী বলছে। তো ডেইলি ক্যাম্পাস এখানে যে হেডলাইনটা যেটি করলো, তা হলো বিশেষ গণবিজ্ঞপ্তি হতে পারে সোমবার অথবা মঙ্গলবার। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখানে প্রকাশনার তারিখ দেখুন 6 ফেব্রুয়ারি 2022 5:35 PM, দ্যাট মিন্স একদম মাগরিবের মুহূর্তে। আমি জাস্ট মাগরিবের নামাজটা শেষ করে আপনার জন্য ভিডিওটা নিয়ে আসলাম। এখানে তারা বিস্তারিত যেটি বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 15,325 জন শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। রবিবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি আজকে দুপুরে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে NTRCA এর সদস্য পরীক্ষামূলক প্রত্যয়ন ABM শওকত ইকবাল শাহীন। তিনি বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সব কাজ প্রায় শেষ, তবে সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আশা করি এটি শেষ হয়ে যাবে, কাল অথবা পরশু আমরা বিজ্ঞপ্তি প্রকাশনা করব। ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং। এখন বাকি বিষয়গুলো আপনারা একটু পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি জাস্ট এতটুকু বলি, যারা এই NTRCA এর এই গণবিজ্ঞপ্তির অপেক্ষাতে ছিলেন তারা অবশ্যই বসে থাকবেন না। স্পেশালি আপনারা সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংলিশ এগুলোর প্রতি একটু বেশি পরিমাণে মানে চর্চাটা বাড়িয়ে দিবেন। প্রতিদিনের খবরগুলো একটু দেখবেন, আন্তর্জাতিক দেশের, প্লাস পেপার পত্রিকাগুলো পড়বেন, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এগুলো নিয়ে আপনারা কিন্তু অবশ্যই গবেষণা করবেন বেশি বেশি, সেক্ষেত্রে যাতে আপনার একটা পরীক্ষাতে আপনার কোনো প্রবলেম না হয়। আর আরেকটি বিষয় হলো যে এই শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ, এদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই পাওয়া যায় আমাদের লাইব্রেরিগুলোতে, আপনারা সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই একটু চর্চা করবেন। বন্ধুরা, তো আমি আসলে আপনাদের কী বলবো, যারা এইটা নিয়ে অ্যাকচুয়ালি খুবই অধীর আগ্রহ আছেন তারা খুব ভালো জানেন যে আপনাদের কী কী বিষয়ের উপর স্টাডি করা উচিত, আপনারা সবই ভালো জানেন। আরেকটি ব্যাপার হলো যেটি বলাই বাহুল্য, তা হলো যে বর্তমানে কিন্তু সার্কুলারটা অনেকটা কম হচ্ছে। সো আপনারা চেষ্টা করবেন যখন যেটা পান হাতের কাছে সেটাতেই আপনারা আবেদনগুলো করে রাখবেন, কোনোটা মিস করবেন না, আমার মনে হয় সেটাই ভালো। তো কথা আর বেশি লম্বা না করি, আপাতত এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।